আসামিদের আপিল এবং জেল আপিল এবং আপিল গুলো ডিসমিস হয়ে গেছে, মানে খারিজ, মানে ডেথ রেফারেন্স ও খারিজ, ওইগুলোও খারিজ। আর রায় আদালত কি বলেছে? বিচারিক আদালত আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই রায়টা এখন চেঞ্জ করে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, অর্থাৎ কোনো আসামির আর মৃত্যুদণ্ড হবে না। কোনো অবজারভেশন আছে কিনা? অবজারভেশন যেটা এখানে হয়েছে যে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, এটা আসলে এই আমি আইনজীবী হিসেবে বলতেছি যে এটা এই আইনে নাই, এই আইনে আমৃত্যু কারাদণ্ডের বিষয়টা দেওয়ার সুযোগ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনে স্পষ্ট করেই বলা আছে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড এবং অন্যান্য মেয়াদের সাজার কথা বলা আছে। তা আদালত যেখানে সেখানে আমৃত্যু কথাটা নিয়ে আসছেন, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 কোথাও বলা নেই। এবং এই আইনে বলা হয়েছে প্যানেল কোড এবং সিআরপিসির বিধানগুলো প্রযোজ্য হবে, সিআরপিসি প্যানেল কোডের ব্যাখ্যায় আমৃত্যু শব্দ হারের কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে এই জায়গাতে এই রায়টা, এ রায় আপনার সন্তুষ্ট কিনা আসামি পক্ষের আইনজীবী হিসাবে? আমি স্পেশালি আসামি খালেদের জন্য যেটা বলতে পারি, সে বিচারিক সময়ে ঘটনার সময় দেশেই ছিল না, সে বৈধভাবে ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়া অবস্থান করতেছিল। সেই সময় আপনি কার পক্ষে এই করেছেন? এখানে কোন আসামির পক্ষে? আসামি শরীফুল ইসলাম খালেদ। সেটা আমি আদালতে ডিউ প্রসেসে নিয়ে আসা হয়েছে, আসামি 342 ধারা জবান দিতে লিখিত হয়ে বলেছে, প্রসিকিউশন পক্ষ সেগুলোকে ডিসপিউট করতে পারে নাই, আয়োগকে জেরা করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আয়োগ বলে নাই যে সে সময় ইন্ডিয়া ছিল না, বরং সে সাইলেন্ট থেকে এসেছে। দ্যাটস মিন প্রুভ হয়েছে যে সে সময় ইন্ডিয়াতে ছিল, এবং এটা পরবর্তীতে মিডিয়াতেও এসেছে, মামলার রেকর্ডও চলে আসছে। তা আমরা আশা করি আসাম শরীফুল খালেদ হয়তো খালাস পেতেন, তা আদালত যেটা মনে করেছেন সে অনুযায়ী রায় দিয়েছেন, আসলে চাইলে তারা আপিল করতে পারবে। এই ব্যাপারে আমার পরে কথা বলে আপনার পুরো নামটা একটু বলেন ভাই। আমার নাম আমি মোল্লা এহসান জুবায়ের। জুবায়ের ভাই চলুন আমরা একটু নিচে গিয়ে কথা বলি।